ল্যান্ড অ্যাডভাইজার চ্যানেলে আজকে টপিকস হলো, আপনি বিএলআরও মিউটেশন করবেন আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে, কিন্তু হাতের পাশে কী কী তথ্য আপনার প্রয়োজন। এক নম্বর পার্ট, মানে প্রথম পার্টে আপনার দরকার হচ্ছে আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবা বা গার্জেনের নাম, তার ঠিকানা, কীভাবে কিনেছেন বা পেয়েছেন, মানে জমিটি কি বিক্রিত, সেল, গিফট না ওয়ারিশান সূত্রে পেয়েছে। আচ্ছা, দলিল নম্বরটি প্রয়োজন, দলিল নম্বরটা দলিলের প্রথম পাতার মানে স্ট্যাম্প পেপারের উপরের ডান দিকে, টপ কর্নারের ডান দিকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, দলিল হওয়ার তারিখ, দলিল হওয়ার তারিখ আপনি পেয়ে যাবেন তপশিলি সম্পত্তির পরিচয়ে যে পার্টটা আছে তার উপরে ঠিক দলিলের তারিখটা লেখা থাকে। আচ্ছা, কোন রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন অফিসের নামটা লিখতে হবে। আর দু নম্বর পার্টে আছে আপনার এলার খতিয়ান, যার নামে লেখা তার নাম, আপনি যার থেকে কিনেছেন তার নামে হয়তো এলার খতিয়ান হয়নি, কিন্তু তিনি তার আগের লোকের নামে হয়ে আছে, যার থেকে কিনেছেন তিনি তার নামে হয়ে আছে, সেই নামটা দিতে হবে, এবং তার গার্জেন বা বাবার নাম দিতে হবে, এবং আপনি যে এলার প্লটটা কিনেছেন তার নাম্বারটা কত, এলার দাগ নম্বরটা কত সেটা দিতে হবে। আচ্ছা, এলার খতিয়ান নম্বর দিতে হবে, এলার খতিয়ান কত সেটা বসাতে হবে, কোন এলার খতিয়ান থেকে কেটে আপনার এলার খতিয়ান হবে। আচ্ছা, কতটা জমি কিনেছেন, আপনি কতটা জমির জন্য অ্যাপ্লিকেশন করছেন, এক কাটা, এক শতক ইত্যাদি আপনার লিখতে হবে। আচ্ছা, জমির চরিত্রটি লিখতে হবে, ডাঙা, শালি না বাগান, এটা মানে সেটা এলার পর্চার মধ্যে থাকে, সেটা দেখে আপনাকে ওখানে ইনপুট করতে হবে। আরেকটা যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে, আগের ভিডিওতে আমার করা আছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবেন, যে 2MB-র মধ্যে দলিলের ফাইল বানাতে হয় সেটা শেখানো আছে, সেই 2MB ফাইলটি, 2MB-র মধ্যে ফাইলটি আপনাকে অ্যাটাচ করতে হবে। তাহলে বন্ধুরা, এই জিনিসগুলো লাগে, আর এই যে PDFটি আপনার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে অনায়াসে রেখে তথ্যগুলি আপনি সংগ্রহ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, দরকার হলে মেল করবেন, আরও জিজ্ঞাসা থাকলে। ধন্যবাদ।